ভারতবর্ষের সুপ্রাচীন ইতিহাসে বারে বারেই বিভিন্ন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তারা অতীব শক্তিসম্পন্ন, অলৌকিক শক্তির অধিকারী এবং তারা বারবার এসেই অবতার হয়ে তাদের লীলা করে গেছেন, আর্ত এবং দুঃখীদের সহায়তা করেছেন। এমনই এক বিশিষ্ট অলৌকিক শক্তিসম্পন্ন মহাপুরুষ ছিলেন ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, যার অলৌকিক শক্তির পরিচয় আমরা তার ভক্ত এবং শিষ্যদের লেখা চিঠি এবং কাহিনীর মধ্যে দিয়ে জানতে পারি। এমনই এক গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি। বেলঘড়িয়া মোহনী মিলের নর্মদা চৌধুরীর বাসা হইতে শ্রীমতী স্নেহলতা চৌধুরী লিখিতেছেন, তিন চার বৎসর আগে রানী একদিন পুষ্করিণীর ঘাটে দাঁড়াইয়া নাম করিতেছিল। হঠাৎ সে দেখে ঠাকুর তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পর মিলাইয়া গেলেন। কয়েকদিন পর কয়েকজনের সহিত সন্ধ্যাবেলা পুকুরে সে স্নান করিতেছিল। সে ঘাট হইতে উঠিয়া আসিতেই তাহাকে পিছন হইতে কে যেন ডাকিল। ফিরিয়া চাহিয়া দেখে ওই একই দৃশ্য, জলের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া। সঙ্গে যাহারা ছিল তাহাদেরও দেখাইল, পরে আমাকেও ডাকিল, আমিও এরূপ দেখিলাম। মানে পরে শ্রীমতী স্নেহলতা চৌধুরীকেও ডাকলেন এবং উনিও ওইরূপ দেখলেন। মনের সন্দেহ দূর করিবার জন্য জলে ঝাঁপ দিয়া তাহার কাছাকাছি যাইতেই অদৃশ্য হইয়া গেলেন। একটা বিরল অভিজ্ঞতা হয়েছিল তাদের। এমনই আরেকটা গল্প, বাঁকুড়া জেলার রাধামাধবপুর গ্রামের শ্রী কৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী শ্রীমতী নিহারবালা দাসীর অনুভূতির একটি বড়ই সুন্দর কথা আপনাদের শোনাচ্ছি। শ্রীমতী নিহারবালা দাসীর পুত্র বিদেশে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত। একদিন সন্ধ্যার সময় সংবাদ আসিল পুত্রটি পীড়িত। পিতা সংবাদ পাইবা মাত্র ছেলের নিকট চলিয়া গেলেন। একা বাড়িতে রহিলেন মাতা। দুশ্চিন্তার আর সীমা নেই, এই একটিমাত্র সন্তান। রাত্রে শুইয়া শুইয়া পুত্রের কথা ভাবিতেছেন আর ঠাকুরকে ডাকিতেছেন। একটু তন্দ্রা আসিল। তন্দ্রা ঘরে মায়ের মনে হইল তাহার বাঁ হাতের উপর মাথা দিয়া একটি ছেলে শুইয়া আছে। তাহারই ভাষায় শেষটুকু বলিতেছি, মানে শ্রীমতী নিহার বালা দাসীর লেখা ভাষায় শেষটুকু বলছেন লেখক। কী বলছেন নিহার বালা দাসী? বলছেন, আমি আমাদের মায়েদের স্বভাববশত তাহাকে ঘুরাইয়া দুধ দিতে গিয়া দেখি যে ঠাকুর কোলের কাছে মস্ত দাড়ি জটা, ঠাকুর মস্ত দাড়ি জটা নিয়ে কোলের মধ্যে। আমি জাগিয়া গেলাম। ঘরে তখন আলো মিটিমিটি করিয়া জ্বলিতেছিল। আমি অবাক হইয়া দেখিতে লাগিলাম। একটু পরে চলিয়া গেলেন। পড়িয়া রহিল সুন্দর গন্ধ, তদব্দি মধ্যে মধ্যে সুন্দর গন্ধ পাই। মাতৃহৃদয়ের শঙ্কা দূর করিয়া অপার্থিব বাৎসল্য রসে মায়ের মন পূর্ণ করিয়া দিয়া যিনি একদিন দুর্দিনে মায়ের ভয় হরণ করিয়া গেলেন, তিনিই আবার আর একদিন দুষ্টু ছেলের মতো কেমন করিয়া মাকে ভয় দেখাইতেছেন শুনুন। শ্রীমতী নিহারবালার আর একদিনের অনুভূতি তাহারই কথায় শোনাচ্ছি। একদিন খাওয়ার পর পুকুর ঘাটে মুখ হাত ধুইতে যাইয়া একা খুব ভূতের ভয় পাইতে লাগিল। বিছানায় শুইয়া শুইয়া শ্রী ঠাকুরকে জানাইতে লাগিলাম, ঠাকুর আমাকে প্রায় রাতে একা পুকুর ঘাটে যাইতে হয়, এত ভয় পায় কেন? একটু পরেই তন্দ্রা আসায় তন্দ্রা করে শ্রী ঠাকুরকে দেখিতে লাগিলাম। অমনি ঘুম ভাঙিয়া গেল। জাগিয়া গেলাম, দেখি বাবা আমার সামনে বসিয়া আছেন এবং মুচকি হাসিয়া হাসিয়া আমাকে আঙুল বাড়াইয়া নিকটে এক বিরাট মূর্তি, বীভৎস আকার, দুদিকে দুটি বড় বড় দাঁত, ভূত বসিয়া আছে। এরা এই একটা ভূতকে দেখাতে লাগলেন, ঠাকুর ওনাকে একটা ভূত দেখাতে লাগলেন। তখন ঘরে মিটিমিটি আলো জ্বলিতেছিল। আমি ঠাকুরের মনে মনে বলিতে লাগিলাম, আমি ভূতের ভয়ে মরছি, আমায় ভূত দেখাতে হয়? বাবা হাসিতে লাগিলেন। ভয় দেখাইয়া ঠাকুর হয়তো ভয় দূর করিয়া গেলেন।
এই মায়ের আকর্ষণে ঠাকুর আবার তাহার নিকট আসিবেন, কিন্তু ইহার পর তিনি কোন রূপে আসেন জানিবার জন্য আমরা উৎসুক রহিলাম। এরকম অনেক আশ্চর্য ঘটনা ঠাকুরের জীবনে আমরা পাই, তার অলৌকিক শক্তি সম্পন্ন অলৌকিক শক্তির কথা ঠাকুর যেরকম বলেছেন আমরা সেরকম শুনুন, নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মা ভৈ মা ভৈ মা ভৈ। আপনারা ভিডিওগুলি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট লিখুন যদি ভাল লাগে। হরে কৃষ্ণ। Hare Hare Hare।